এখন পিছন আয়, সোহাঙ্গা দা লাইটটা। আমাদের আজকে 16 টন ঢুকেছে এবং এখনো আমাদের আরো 200 টন মাছ ঢুকবে। আজকেই কাল পারমিশন আছে, আজকে না, 2000 টন, 2000 টনে পারমিশন আছে। ইতিমধ্যেই পরপর এদিকে ঢুকতেই আছে। আর আমরা সিদ্ধেশ্বরীর আমাদের আজকে এই প্রথম আসলো 16 টন। তো বাংলাদেশ সরকার আর আমাদের ভারত সরকারের যে একটা মৈত্রী, আমাদের সামনে দুর্গাপূজার মরসুম আছে, তো এই মৈত্রীতে তারা আমাদের এইটা পারমিশনটা দিয়েছে। প্রাথমিকভাবে কত টন এলো আজকে আমাদের এখানে? টোটাল বর্তমান 15 টন মতো ইলিশ মাছ আসার কথা আছে এবং প্রায় মাছ সব চলে এসেছে আমাদের কাছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মানে এই মাছগুলো হাতে পেয়ে যাবো এবং আমাদের কাছে এখান থেকে আন্ডার লোড হয়ে যাবে। এবং আমরা আশা করছি এবছরের পুজোর আগে যে আমরা মানে শারদীয় যে উপহারটা আমরা বাংলাদেশের হাতে তুলে দেবো, এরকম উপহার হয়তো প্রতি বছরই পাওয়া যায় কিংবা এর থেকে আরও ভালো উপহার আমরা দিতে পারবো। তো এবছরের মধ্যে সর্বপ্রথম আমাদের হাতে আজ ইলিশ আসছে এবং আজকে 15 টন মাছ আসার কথা আছে। এবং আমরা এই পুজো ভরে সব পুরো মানে বাঙালিদের পরিপূর্ণভাবে ভরিভোজ করাতে পারবো। 2080 টনের একটা বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের ইলিশ মাছ পাঠাবে, তার মধ্যে আজকে 16 টন মাছ এসছে 3 গাড়িতে। আরও কিছু গাড়ি বাংলাদেশের ওপাশে কিউতে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের বিশেষ একটা অনেক কনজেশনের জন্য এটা ভেতরে ঢুকতে পারছে না। তো আমরা গতবারেও আমাদের পুজোর আগে হাসিনা গভর্নমেন্ট আমাদের ইলিশ মাছ দিয়েছিল, এবারও সেই তাদের সেই মানবিক বা সাপোর্টটা আমরা পেয়েছি। কারণ ইলিশ মাছ একটা বিশেষ একটা জিনিস যেটা হচ্ছে মানুষের সম্পর্কটাকে, খাবার যেরকম আছে খাবারের সাথে সাথে সম্পর্কটাকে আরও গভীর করে। তো দুর্গাপুজোর আগে আপামর বাঙালি এই ইলিশ মাছ পেয়ে খুশি। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।